আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটি আমাদের টি শার্ট ডিজাইন উইথ এআই পার্ট টু এর ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো কিভাবে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর মাধ্যমে টি শার্ট ডিজাইন করব এবং সেই টি শার্টটি আমরা মার্কেট প্লেসে সেল করব। পূর্বের কোনো এক্সপিরিয়েন্স এর প্রয়োজন নেই। আপনি যদি বিগিনারও হয়ে থাকেন তাহলে ভালো মানের টি শার্ট ডিজাইন করতে পারবেন এবং আর্ন করতে পারবেন। কি কি প্রসেস ফলো করবেন এ টু জেড সম্পূর্ণ দেখবো আজকের এই ভিডিও। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলেও কারণ ভিডিও শেষে শেয়ার করব কিভাবে এআই দ্বারা প্রস্তুতকৃত টি শার্ট ডিজাইন গুলো মার্কেট প্লেসে সেল করবেন। বলতে আমরা প্রথমে চলে যাব ক্রোমে। ক্রোমে এসে আমরা চলে আসবো leonardo.ai তে। আমি এটা লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা অনেকেই লিওনার্ডো এআই সম্পর্কে জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না তারা ভালোভাবে ফলো করবেন। বলতো লিওনার্ডো তে আসার পর আমরা এখানে বাম দিকে অনেকগুলো অপশন দেখতে পারবো, আপনারা এগুলো চেক আউট করে নেবেন। আমি সিম্পলি এগুলো নিয়ে এখন কথা না বলে আমি চলে যাচ্ছি ইমেজ জেনারেশনে, যেখান থেকে আমরা ইমেজটি জেনারেট করবো। ইমেজ জেনারেশনে আসার পর আপনারা এখানে বাম দিকে আরো অনেকগুলো অপশন দেখতে পাবেন, যেগুলো এখানে আপনি চাইলে চারটা ইমেজ একবারে ক্রিয়েট করতে পারেন, আটটা ইমেজও করতে পারেন, 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত আপনারা সেপারেট ভাবে ইমেজ জেনারেট করতে পারেন। এবং এখানে আরো কিছু অপশন রয়েছে, ডাইমেনশন রয়েছে, সাইজ রয়েছে। এগুলো আমি সিম্পলি এখানে 768x512 একটা সাইজের দুইটা ইমেজ আমি এখন জেনারেট করব, সেজন্য আমি এটা সিলেক্ট করে রাখলাম এবং দুইটা ইমেজ আমি একসাথে জেনারেট করতে চাচ্ছি, সেজন্য 2 তে সিলেক্ট করে রাখ। চলে আসবো প্রম্পট বক্সে। প্রম্পট বক্সে এসে আমি এখানে পুরোটা এখানে ডিলিট করে দিচ্ছি আগে, এবং আমি এখানে যে ইমেজটি জেনারেট করব সেটার জন্য একটু প্রম্পট গুছিয়ে রেখেছি, সেটা আমি এখান থেকে সিম্পলি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এখানে প্রম্পট বক্সে এসে এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর আমি সিম্পলি এখানে জাস্ট জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার ইমেজটি জেনারেট হচ্ছে। আপনারা যদি লিওনার্ডো সম্বন্ধে একদম ডিটেলস একটি ভিডিও চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি লিওনার্ডো সম্বন্ধে ডিটেলস একটি ভিডিও নিয়ে আসবো, যেটাতে এ টু জেড সম্পূর্ণ জাস্ট লিওনার্ডো নিয়ে কথা বলবো। বলতে আমাদের ইমেজটি চলে এসেছে, দেখতেই পাচ্ছেন আমাদের দুটো ইমেজ চলে এসেছে। দুটো ইমেজই মোটামুটি না, খুবই সুন্দর আসছে দুটো ইমেজ। টি শার্টের জন্য এটি একদম পারফেক্ট ইমেজ, বাট আমি চাচ্ছি এখানে আমি আগে কিছু ইমেজ ক্রিয়েট করেছিলাম সেগুলো থেকে একটি ইমেজ আমার কাছে খুব বেশি ভালো লাগছে, আমি সেটার সাথে কাজ করতে চাচ্ছি। তো সেজন্য আমি নিচে স্ক্রল করলাম, স্ক্রল করে আমি এখানে লোড মোরে দিব। লোড মোরে দেওয়ার পর আমি যদি নিচে আসি, নিচে আসলে দেখতে পাবেন আমি এখানে অনেকগুলো টি শার্ট ডিজাইন করেছিলাম আগে, এখান থেকে এই ডিজাইনটার সাথে কাজ করব। আমি যদি একটু ডিজাইনটা দেখাই, আমি এটার সাথে কাজ করতে চাচ্ছি। সো সিম্পলি আমি এটাকে জাস্ট ডাউনলোড করে নেব। এখান থেকে ডাউনলোড করে নেওয়া জেপিজি ফাইলে ওপেন হচ্ছে, অর্থাৎ আমাদের এই ইমেজটা এখনো জেপিজি রয়েছে। আমি এটাকে ভিক্টরে কনভার্ট করব। ভিক্টরে কনভার্ট করার জন্য আমরা এখানে একটি এআই ইউজ করব, সেটা হচ্ছে কি ভিক্টরাইজার। ভিক্টরাইজারের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে এটা অ্যাক্সেস পেতে পারেন। আর এটা সম্পূর্ণ ফ্রি, এখানে আপনি ফ্রিতে ইমেজ ভিক্টর করতে পারবেন, অর্থাৎ জেপিজি টু ভিক্টর ইমেজে করতে পারবেন। বলতে আমি এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমাদের ফাইলটি এখানে সিলেক্ট করে দিব, যে ফাইলটি আমরা এখন ডাউনলোড করেছিলাম সেই ফাইলটি সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি আপলোড হচ্ছে এবং এসভিজিতে কনভার্ট হয়ে যাচ্ছে। বলতে অলরেডি এসভিজিতে কনভার্ট হয়ে গেছে আমাদের ইমেজটি, আমি এখান থেকে জাস্ট সিম্পলি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে আমাদের এসভিজি ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ ইলাস্ট্রেটরের যে ফাইলটি রয়েছে সেটি ডাউনলোড হয়ে গেছে। বলতে সিম্পলি আমি এটাকে ওপেন করব। ওপেন করার জন্য আমি চলে যাচ্ছি ডাউনলোড প্যানেলে। ডাউনলোড প্যানেলে এসে আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি এখান থেকে। বলতে গাইজ এই হচ্ছে কি আমাদের ভেক্টর ফাইলটি, যেটা আমরা এআই এর মাধ্যমে ক্রিয়েট করেছিলাম এবং ভেক্টরে রূপান্তরিত করেছিলাম। তো এখানে আমরা কিছুটা চেঞ্জ করব, অর্থাৎ কিছু কারেকশন করব এখান থেকে। সেম টু সেম এভাবেই দিয়ে দেবো না ফাইলটা, আমরা এখানে মার্কেট প্লেসে আপলোড করার জন্য ফাইলটাকে তৈরি করব। সেটা হচ্ছে আমি এই ফাইলটার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিব। একটু সূক্ষ্মতার সাথে সময় নিয়ে আপনারা আপনাদের ফাইলগুলো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবেন, যেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় আপনার যে মেইন সাবজেক্ট রয়েছে সেটি যেন কোনোভাবে রিমুভ না হয় বা সেটিতে কোনো যেন আঘাত না আসে। বলতো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা শেষ। এখন হচ্ছে কি আমরা এই ফাইলটাকে সেভ করব, অর্থাৎ আমরা যেই আমাদের যেই প্রিভিউ ফাইল থাকবে বা হচ্ছে মার্কেট প্লেসে আপলোড করার জন্য যে ফাইলটি থাকবে সেই ফাইলে সেভ করব। বলতো গাইস সিম্পলি আমরা চলে যাবো ফাইল, ফাইল থেকে নিউ। নিউতে এসে আমরা এখানে একটি আর্টবোর্ড নিব, 4500x5500 একটি আর্টবোর্ড নিব আমি। অ্যান্ড দেন পিক্সেলে থাকবে হচ্ছে গিয়ে পোর্ট্রেট, এবং এটা ডিপিআইটা চেঞ্জ করে আমরা 300 রাখবো। এখানে 300 পিপিআই আছে এবং 8GB কালার মোড থাকবে, বাকি যা আছে সব সেম। অ্যান্ড দেন ক্রিয়েট। বলতে ক্রিয়েট হওয়ার পর আমরা এখানে যাব আবার ফাইলে, ফাইল থেকে যাব প্লেস। প্লেস থেকে আমরা যেই মকআপটির উপরে আমাদের ডিজাইনটি সাবমিট করব সেটি এখানে প্লেস করে নিব। আমি এই মকআপটির উপর আমার ডিজাইনটি সাবমিট করব, সেজন্য আমি এটা প্লেস করে নিচ্ছি। অ্যান্ড দেন কন্ট্রোল 2 প্রেস করে এটাকে লক করে দিচ্ছি। চলে আসবো আমাদের আগের ট্যাবে, আমাদের মেইন সোর্স ট্যাবে এসে আমরা সবগুলো এলিমেন্ট এখানে সিলেক্ট করব, করে কন্ট্রোল জি দিয়ে ডিজাইনটি গ্রুপ করে নিব। অ্যান্ড দেন এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা নতুন ট্যাবে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিব। পেস্ট করে নেওয়ার পর আমরা এটাকে সাইজ অ্যাডজাস্ট করে নিব আমাদের মকআপের অ্যাকর্ডিং। এখানে সাইজটি আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি, একটু ছোট করে নিচ্ছি।
তো আমাদের এখানে মকআপ অ্যাড করা শেষ এবং ডিজাইনটি প্লেস করা শেষ, আমরা এখানে সিম্পলি ছোট্ট একটা টেক্সট অ্যাড করব। সেটা হচ্ছে কি, আমাদের আমরা আমাদের যে ক্লায়েন্ট থাকবে উনি যখন আমাদের এই সোর্স ফাইলটি ডাউনলোড করবে তখন কিন্তু আমাদের এই যে ইমেজ যে প্রিভিউ ফাইল রয়েছে, প্রিভিউ ফাইলের যে ইমেজটি রয়েছে এটি থাকবে না। তো সেটা আমরা এখানে মেনশন করে দেব। আমি টাইপ টুলে গিয়ে এখানে একটি টেক্সট লিখে নিব যে ইমেজ নট ইনক্লুডেড, এই টেক্সটটি আমি এখানে লিখে দিব। তো গাইস আমাদের টেক্সট অ্যাড করা শেষ, আমরা এখন যাব ফাইল, ফাইল থেকে যাব এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে যাব সেভ ফর ওয়েব। যেহেতু আমরা একটি ওয়েবসাইটে অর্থাৎ একটি মার্কেট প্লেসে ওয়েব মার্কেট প্লেসে এটিকে সেল করবো, সেজন্য আমরা এটাকে সেভ ফর ওয়েব থেকে সেভ করে নেব। সেভ ফর ওয়েব আসার পর আমরা এখান থেকে জেপিজি মোডে রাখবো এবং ম্যাক্সিমাম মোডে রাখবো এবং আমাদের সাইজগুলো দেখে নিবো। দেখে নিয়ে সিম্পলি এখান থেকে আমাদের যে সাইজ রয়েছে 8.16 MB রয়েছে এন্ড দেন গুড এনাফ। আমরা সেভে ক্লিক করবো, সেভে ক্লিক করে এখানে ডেস্টিনেশনটি সেট করে এবং এখানে নেম অ্যাড করে দিব এন্ড দেন সিম্পলি এখান থেকে সেভে ক্লিক করে দিব, আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। ওয়েল তো গাইজ আমাদের প্রিভিউ ইমেজটা সেভ করা শেষ, রেডি করা শেষ আমাদের প্রিভিউ ইমেজ। এখন আমরা যে সোর্স ফাইল থাকবে সোর্স ফাইলটি এখানে সেভ করবো বা সোর্স ফাইলটি রেডি করবো। সেজন্য আমরা চলে যাবো ফাইল, ফাইল থেকে নিউ, নিউতে সেম এখানে আরেকটি আর্টবোর্ড নিব। যেটা নিব আমি হচ্ছে গিয়ে 4000 পিক্সেল আমি একটি আর্টবোর্ড নিচ্ছি এবং এটা রেজুলেশন বাকি যা আছে সব সেম এন্ড দেন ক্রিয়েট করার পর আমি যাব সোর্স ফাইলে। সোর্স ফাইলে এসে আমি আমাদের যে সোর্স ফাইলটি রয়েছে এটা কপি করব। কপি করে নতুন আর্টবোর্ডে এসে আমরা এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। হয়তো পেস্ট করার পর আমরা এটা সাইজটাকে আর বড় করে নিব, আমাদের আর্টবোর্ডে অনুযায়ী এর সাইজটা অ্যাডজাস্ট করে নিব এন্ড দেন সিম্পলি এখানে আমরা চলে যাব ফাইল, ফাইল থেকে যাব সেভ অ্যাজ এ। সেভ অ্যাজ এ এসে আমরা এখান থেকে যে সেভ অ্যাজ টাইপ এই টাইপ থেকে আমরা এটাকে চেঞ্জ করে দিয়ে দিব ইপিএস এন্ড দেন এটার আমরা নেমটা সিলেক্ট করে দিব। নেমটা আমরা রাখবো টি শার্ট। আমরা পরবর্তীতে এই টি শার্টের সোর্স ফাইল এবং হচ্ছে কি আমাদের যে প্রিভিউ ইমেজের যে ফাইলটা রয়েছে দুইটা ফাইলের নাম সেম রাখতে হবে, সেটা আমরা একটু পরে কাজ করবো। আপাতত আমি এটা সেভ করে নিচ্ছি এবং এটা সেভ করবো আমি ডাউনলোডে, আমাদের আগের যে ফোল্ডারটি রয়েছে সেম ফোল্ডারে এন্ড দেন সেভ। বলতে ইপিএস অপশন শো করার পর আমরা এখান থেকে ইপিএস অপশন থেকে সিলেক্ট করে দিব ইলাস্ট্রেটর 8 EPS, যেন 8 এর উপরে যারা আছে সবাই ইউজ করতে পারে এন্ড দেন সিম্পলি এখান থেকে ওকে ক্লিক করে দিব, আবারও ওকে ক্লিক করে দিব। ওয়েল তো আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে। ওয়েল তো নিউ ফোল্ডারে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা ফাইল, একটা হচ্ছে ইপিএস ফাইল, একটা হচ্ছে প্রিভিউ ইমেজ। এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি আমাদের ইপিএস ফাইল এবং প্রিভিউ ইমেজের যে নাম অর্থাৎ যে রিনেমটা এটা সেম থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে প্রিভিউ ইমেজের যে রিনেমটা এটাকে কপি করে আমি যে আমাদের ইপিএস ফাইল রয়েছে এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। ওয়েল তো এখান থেকে আপনারা চাইলে প্রিভিউ ইমেজের সাথে একটু কাজ করতে পারেন। সেটা হচ্ছে কি প্রিভিউ ইমেজটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার মাউস থেকে অপশন বাটন ক্লিক করে প্রপার্টিজে যাবেন। প্রপার্টিজে গিয়ে ডিটেলসে এসে এখানে কিছু টাইটেল অ্যাড করে দিতে পারেন বা হচ্ছে গিয়ে এখান থেকে রেটিংটা বাড়িয়ে দিলেন। হ্যাঁ, টাইটেলের মধ্যে আপনি লিখে দিলেন যে এটা টাইটেলটা কি, আমি লিখে দিচ্ছি টি শার্ট ডিজাইন এন্ড দেন এখানে চাইলে ট্যাগস অ্যাড করতে পারেন। বলতে তো এখানে ট্যাগস অ্যাড করাটা আসলে একটা প্লাস পয়েন্ট, আপনার ক্লায়েন্ট আপনার যে ইমেজটা রয়েছে বা আপনার যে সোর্সটা রয়েছে বা আপনার যে প্রজেক্টটা রয়েছে সেটা পেতে আর একটু ইজি হয়। সো আপনারা এখানে আপনাদের মন মতো করে ট্যাগস অ্যাড করে দিবেন, আমি এখানে আমার মন মতো কিছু ট্যাগস অ্যাড করে দিচ্ছি। বলতে গেছে দেন সিম্পলি এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। আমাদের সোর্স ফাইল রেডি করা শেষ, আমরা সিম্পলি চলে যাব ক্রোমে। ক্রোমে এসে আমরা চলে আসবো ফ্রিপিকে। ফ্রিপিকে এসে আমরা এখানে এখন আমাদের প্রজেক্টটি আপলোড দিব। প্রজেক্টটি আপলোড দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম চলে যাবো আপলোড ফাইল। আপলোড ফাইলে এসে এখানে কিছু টেকনিক্যাল রিকোয়ারমেন্টস শো করবে, আপনারা এগুলো অবশ্যই চেক করে নেবেন। যেহেতু আমরা ভেক্টর ফাইল আপলোড করতেছি সেহেতু অবশ্যই ভেক্টরের যে টেকনিক্যাল রিকোয়ারমেন্টসগুলো রয়েছে সেগুলো চেক করে নেবেন। বলতো টেকনিক্যাল রিকোয়ারমেন্টস ভিক্টরের মধ্যে রয়েছে, ভিক্টর ফাইল মাস্ট বি আপলোডেড টুগেদার উইথ জেপিজি, অর্থাৎ আপনার একটি ইপিএস ফাইল হতে হবে, একটি জেপিজি ফাইল হতে হবে, যেটা আমরা ফুলফিল করছি এবং ফরম্যাট থাকবে ইপিএস, সেটাও আমরা ফুলফিল করছি। ফাইল সাইজ 0.5 MB মিনিমাম এবং 8 MB হচ্ছে ম্যাক্স। বলতো এটাও আমরা ফুলফিল করছি। কালার মোড RGB, এটাও আমরা কালার মোড RGB তে রাখছি। আমাদের সবকিছু রিকোয়ারমেন্টস ফুলফিল আছে, আমরা সিম্পলি চলে যাবো ব্রাউজ, অর্থাৎ আমরা আপলোড করব। আপলোড করার জন্য আমরা নিউ ফোল্ডারে যাব। নিউ ফোল্ডারে গিয়ে দুইটা ফাইল, আমাদের সোর্স ফাইল যে দুইটা রয়েছে এই দুইটাকে ধরিয়ে দেবো। ধরিয়ে দিয়ে এখান থেকে জাস্ট ওপেন, দেখতেই পাচ্ছেন আমাদের ফাইলটি ওপেন হচ্ছে অর্থাৎ আপলোড হচ্ছে। বলতে ফাইলটি আপলোড হওয়া কমপ্লিট, আমরা এখানে সিম্পলি সি আপলোডেড ফাইলে ক্লিক করব, অলরেডি প্রসেসিং এ আছে। বলতে গাইজ দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটি আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর আমরা সিম্পলি এখান থেকে সিলেক্ট করে দিব। ডান দিকে আসলে দেখতে পারবো আমরা এখানে একটি অপশন রয়েছে ক্রিয়েট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এটাকে আমরা অন করে দিব। যেহেতু আমরা এই টি শার্ট ডিজাইনটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মাধ্যমেই করেছি, সো আমরা এটাকে অন করে দিব এবং এখানে একটি প্রম্পট ডিটেলস, আমরা যে প্রম্পটের মাধ্যমে এই ডিজাইনটি করেছি সেই প্রম্পটটি এখানে লিখে দিতে হবে। তো সিম্পলি আমি এখানে যাব আমাদের লিওনার্ডো এআইতে, এখানে আমি যেই প্রম্পটের মাধ্যমে এই ডিজাইনটি করছি সেই প্রম্পটটা এখান থেকে কপি করব। কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি চলে আসবো আবার ফ্রিফিকে। ফ্রিফিকে এসে প্রম্পট ডিটেলসের মধ্যে আমাদের প্রম্পটটি পেস্ট করে দেব এন্ড দেন এখানে আমরা বেজ মডেলটা চেঞ্জ করে দিব। বেজ মডেলটা চেঞ্জ করে দিব আমরা এখানে, আমরা যদি এখানে আবার লিওনার্ডোতে আসি, বেজ মডেলে আসলে তাহলে দেখতে পাবেন যে এখানে এই যে রয়েছে বেজ মডেল, মডেলটা হচ্ছে লিওনার্ডো ডিফিউশন এক্সেল। তো আমরা চলে যাব ফ্রি পিকে। ফ্রি পিকে এসে আমরা বেজ মডেলটা
আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাবো এখানে স্টেবল ডিফিউশন এক্সেল নামে একটা অপশন রয়েছে, এটাকে সিলেক্ট করে দিব। অলরেডি আমরা একটা টাইটেল এড করে রেখেছিলাম টি-শার্ট ডিজাইন, তো টাইটেল এটাই থাকবে। আমি যাব সিম্পলি নিচের দিকে, নিচের দিকে আসলে এখানে দেখতে পাবো অনেকগুলো কিওয়ার্ড এখানে অলরেডি এড হয়ে আছে। আমরা যে আমাদের আমাদের টি-শার্ট ডিজাইনটি করার সময় আমরা কিছু ট্যাগ এড করেছিলাম এবং টাইটেল এড করেছিলাম, এই সেই টাইটেল গুলোই হচ্ছে এখানে, এটাই হচ্ছে কি সেই টাইটেল এবং এটা এগুলো হচ্ছে কি সেই ট্যাগ। তো আমরা এখানে আরো কিছু ট্যাগ এড করব, সেজন্য আমি চলে যাব কিওয়ার্ড রিসার্চ সারে। আমি এটা লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে এখান থেকে আপনাদের সাবজেক্টটি লিখে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারেন। এবং কিওয়ার্ড রিসার্চ নিয়ে যদি আপনারা ডিটেলস ভিডিও চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে কিওয়ার্ড অ্যাড করবেন, কোন কিওয়ার্ড অ্যাড করলে আপনার সেল হওয়ার পসিবিলিটি বেশি থাকে সেই বিষয়ে ডিটেলস একটি ভিডিও নিয়ে আসবো। তাহলে আমি এখান থেকে কিছু কিওয়ার্ড অ্যাড করে নিচ্ছি, আমার যে কিওয়ার্ড গুলো র্যাঙ্কিং ভালো আমি সেই কিওয়ার্ড গুলোই এখানে অনলি অ্যাড করবো। বলতো গাইজ, আমার কিওয়ার্ড অ্যাড করা শেষ, আমরা এখন নিচের দিকে আসবো। নিচের দিকে এসে সিম্পলি এই কিওয়ার্ড গুলো কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করবো, কপি হয়ে যাবে। বলতো কপি করা হয়ে গেলে আমরা চলে যাবো ফ্রি পিকে। ফ্রি পিকে এসে আমরা এখান থেকে যাব কিওয়ার্ড অপশনে, কিওয়ার্ড অপশনে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে আমাদের কিওয়ার্ড গুলো পেস্ট করে নেব এবং এন্টার ক্লিক করলে দেখবেন আমাদের কিওয়ার্ড গুলো অ্যাড হয়ে গেছে। এখানে আমাদের কিওয়ার্ড গুলো অ্যাড হয়ে গেছে। তো গাইজ, এই হয়ে গেল আমাদের কিওয়ার্ড অ্যাড করা। তো আমরা একে একে চেক করে নিবো যে আমাদের সবগুলো রিকোয়ারমেন্টস ফুলফিল হয়েছে কিনা। আমরা স্টার্ট এর দিকে আসলে দেখবো এখানে ক্রিয়েটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অ্যাড করা হয়ে গেছে, প্রম্পট অ্যাড করা হয়ে গেছে, মডেল অ্যাড করা হয়ে গেছে এবং টাইটেল অ্যাড করা হয়ে গেছে, কিওয়ার্ড অ্যাড করা হয়ে গেছে। ওয়েল, তো অল ডান, আমাদের সবকিছু অ্যাড করা হয়ে গেছে। আমরা এখন সিম্পলি এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আপনি কটা ফাইল আপলোড করতেছেন সেটা দেখাবে, এখান থেকে সিম্পলি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দিলেই আপনি দেখতে পাবেন এখানে একটা নোটিফিকেশন আসবে যে ফাইল সেন্ড টু রিভিশন, আপনার ফাইলটি রিভিশনে জন্য চলে গেছে। এখানে আন্ডার রিভিশনে আসলে দেখতে পারবেন যে আপনাদের ফাইলটি রিভিশনে আছে, এখানে যে রিভিশন হচ্ছে সেটা দেখাবে এখানে এবং এই পাশে ডেট দেখাবে। তো গাইজ, এইখান থেকে হচ্ছে কি আপনার ফাইলটি যখন তারা তাদের মনে হবে যে না ফাইলটি সবকিছু ঠিক আছে তখন তারা এটাকে অ্যাপ্রুভ করে দেবে এবং আপনার ফাইলটি পাবলিক হয়ে যাবে। ফুল প্রসেসটা আমরা যদি একটু ফ্রি পিকে যাই, আমরা যদি একটু ফ্রি পিকে আসি, ফ্রি পিকে আসলে আমরা এখান থেকে একটা ধারণা পেয়ে যাব যে আসলে কি পরিমাণ ফাইল আমরা এখানে রয়েছে বা আদার্স অন্যরা কিভাবে ইনকাম করতেছে বা ইনকাম করতেছে কিনা বা ফাইল আছে কিনা আমাদের মতো কেউ ক্রিয়েট করছে কিনা। ফ্রি পিকে এসে এখানে যদি এআই জেনারেটেড ফিল্টারটা অন করে দেই তাহলে এখানে অনলি এআই জেনারেটেড ফিল্টারটা যদি আমরা অন করে দিই তাহলে দেখতে পাবো যে এখানে কি পরিমাণ ডিজাইন রয়েছে। দেখেন এরা সবাই হচ্ছে গিয়ে এগুলো এআই এর মাধ্যমে ক্রিয়েট করছে। এই যে দেখেন একটা দুইটা তিনটা প্রিমিয়াম ফাইল, এগুলো ডাউনলোড করতে হলে আপনাকে পে করতে হবে। সো এখানে আরো যদি একটু নিচের দিকে আসি আমরা তাহলে দেখতে পাবো যে অনেকগুলো ডিজাইন রয়েছে, অনেকেই রয়েছে যারা হচ্ছে গিয়ে এআই এর মাধ্যমে আপনার ডিজাইন অলরেডি ক্রিয়েট করছে এবং মার্কেট প্লেসে আপলোড দিয়েছে, তারা আর্ন করতেছে। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করুন এবং আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর খুব দ্রুত ফিডব্যাক পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, সেখানে মেসেজ করতে পারেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।